হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অ্যাপ নিউজে। বন্ধুরা, আজকে আপনাদের আমরা জানাবো যে ইউরোপের যে ছয় দেশে ভিসা পাওয়া খুবই সহজ। ইউরোপের যে ছয়টা দেশ আছে, যে ছয় দেশে আপনি ভিসার রেশিও, ভিসা দেওয়ার রেশিও হচ্ছে প্রায় 95%-এর উপরে, সেই ছয়টা দেশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন তথ্য দেওয়ার জন্যে। তো আজকে আমরা চেষ্টা করবো যে ইউরোপের যে ছয়টা দেশে ভিসা খুব সহজে পাওয়া যায় এবং যাওয়াটাও খুব সহজ, সেই ছয়টা দেশ নিয়ে আলোচনা করার জন্য। যারা ইউরোপে যেতে চান, ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্রতিনিয়ত বিভিন্ন দালাল খপ্পরে পড়ে বিভিন্ন এজেন্সিতে ধন্য ধরেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা ইউরোপে যেতে চান বা ইউরোপের দেশ সম্পর্কে যাদের আগ্রহ অনেকটা বেশি, তাদের জন্য এই ছয়টা দেশ সম্পর্কে আলোচনা করব, যে ছয়টা দেশে ভিসা রেশিও খুব ভালো এবং আপনারা ইচ্ছা করলে যদি একটু পরিশ্রম করেন, একটু চেষ্টা থাকে, সেক্ষেত্রে আপনারা সফলকাম হবেন বলে আমরা আশা রাখছি। তো বন্ধুরা, চলুন আমরা মূল ভিডিওতে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে, যে ইউরোপে যাওয়ার যে স্বপ্ন দেখেন এমন মানুষের দেখেন না এমন মানুষের সংখ্যা খুব কম। তো সঠিক দিক নির্দেশনা না পায় অনেকে বুঝেন না কোন দেশে যাওয়া ঠিক হবে, কোন দেশে যাওয়া কঠিন, কোন দেশে যাওয়া সহজ, এই বিষয়গুলো অনেকেই জানেন না। তো যারা ইউরোপে যেতে চান তারা ইউরোপ মানেই বোঝেন যে উন্নত দেশগুলো। এছাড়াও কিছু কিছু দেশ আছে যেগুলোতে যাওয়া খুবই সহজ এবং সত্য খুব সহজ সত্যে যাওয়া যায়, সেই দেশগুলো নিয়ে মূলত আলোচনা করবো। ইউরোপের সব দেশ উন্নত এমন নয়। ইউরোপের যে 27টা সেনজেনভুক্ত দেশ আছে, এই 27টা সেনজেনভুক্ত দেশেই যে উন্নত বিষয়টা এরকম না, কিছু কিছু দেশ আছে যেগুলো একটু অনুন্নত। ইউরোপের দেশ মানে উন্নত জীবন, কিন্তু কিছু কিছু দেশ আছে যেগুলোতে মানুষ কখনো যাওয়ার চেষ্টা করে না বা যাওয়ার আশা করে না, সেই দেশগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার মানে বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা খুবই চমকপ্রদ হতে যাচ্ছে। এই মহাদেশগুলো উল্লেখযোগ্য দেশগুলো হলো সেনজেনভুক্ত অন্তর্ভুক্ত দেশগুলো। ইউরোপের কিছু দেশ আছে সেখানে সহজেই ভিসা পাওয়া যায়। চলুন আমরা জেনে নিই। এক নম্বরে আছে আপনার নেদারল্যান্ড, এটা হচ্ছে এক নম্বর দেশ নেদারল্যান্ড, যেখানে খুব সহজে আপনি ভিসা পেতে পারেন। এটি এমন একটি দেশ যেখানে খুব সহজেই স্টুডেন্ট ভিসায় যাওয়া যায়। দেশটিতে স্টুডেন্টের ভিসা সফলতার রেট শতকরা 99%, মানে বুঝতে পারছেন যে 100 জন অ্যাপ্লাই করলে 99 জন যেতে পারবেন। নেদারল্যান্ড পাড়ি জমাতে চাইলে আপনাকে অবশ্যই IELTS সম্পন্ন করতে হবে, মাস্ট বি বাধ্যতামূলক। এটা IELTS স্কোর 6.5 বা এর বেশি থাকলে আপনি খুব সহজে নেদারল্যান্ডে যেতে পারবেন। এদেশটির সবচেয়ে সুবিধার বিষয় হলো সহজে ভিসা পাওয়া যায় এবং ভিসা নিশ্চিত করা হয় ইউনিভার্সিটি থেকে, তাই আলাদা করে চিন্তা করতে হয় না, চিন্তার কোনো কারণ নেই। তারপরে স্থানে আছে মাল্টা, ইউরোপের একটি দেশ মাল্টা, যেখানে বাংলাদেশ ও ইন্ডিয়ানদের প্রচুর পরিমাণ ওয়ার্ক পারমিট ভিসা হয়ে থাকে। রেশিও প্রায় 95%-ই ধরেন, যদি 95% মানে 100 জন অ্যাপ্লাই করলে 5 জন বাতিল পড়ে আর 95 জনই যেতে পারে। একই সঙ্গে সহজে মেলে স্টুডেন্ট ভিসাও, খুব সহজে ভিসা নিয়ে মাল্টাতে যেতে পারেন আপনি। সেনজেনভুক্ত হওয়ায় দেশটিতে সহজে বসবাস করা যায়, ইউরোপে যাওয়ার সহজ উপায় এর মধ্যে এটি অন্যতম। মাল্টা দেশটা এখন অনেকেই বেছে নিচ্ছেন কারণ মাল্টা দেশে যাওয়ার সহজ, যদিও এটি ইউরোপ কান্ট্রির দেশ কিন্তু অনেকেই জানতো না, পরবর্তীতে এটা জানা হয়ে গেছে যে মাল্টা ইউরোপ কান্ট্রির দেশ। তারপরে আছে হাঙ্গেরি, প্রতি বছর বাংলাদেশ থেকে স্কলারশিপের মাধ্যমে স্টুডেন্ট নিয়ে থাকে হাঙ্গেরি। এছাড়াও বহু আগে থেকেই দেশটিতে লেখাপড়ার জন্য বাংলাদেশ থেকে স্টুডেন্ট পাড়ি জমায়। গত বছর হাঙ্গেরির ভিসা সফলতার হার ছিল শতকরা 95%, মানে বুঝতে পারছেন তো 95%। 2019 সালে হাঙ্গেরিতে প্রতিনিয়ত জব ভিসার জন্য বাংলাদেশ থেকে অনেকেই যাচ্ছে, অর্থাৎ জব ভিসার জন্য ভালো দেশ এটি। স্যালারিও কম হলেও এখানে ভিসা সফলতার পরিমাণ অনেক বেশি, রেশিওটা বেশি, যেখানে যে দেশ সে দেশে অ্যাপ্লাই করা উচিত। তারপর আছে লিথুনিয়া এবং লাটভিয়া, এই দুটি দেশে প্রচুর পরিমাণ ভিসা দিয়ে থাকে স্টুডেন্টদের। একই সাথে জব ভিসাতেও বাংলাদেশ থেকে অনেকে যাচ্ছেন এই দেশ দুটিতে। ইউরোপে যাওয়ার সহজ উপায় হতে পারে এটি। তারপরে স্থানে আছে ফ্রান্স, এটি এমন একটি দেশ যেখানে জব ভিসাতে অ্যাপ্লাই করলেই সফলতা দেখা যায়। কঠিন বটে, তবে আপনি যদি শিক্ষার্থী হন এবং IELTS থাকে তবে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতেই পারেন, সেক্ষেত্রে সফলতার হার বেশ ভালো বলা যায়। বাংলাদেশি ভিসা সন্ধানকারীরা যেসব ভিসায় ফ্রান্সে যেতে পারেন সেগুলো হলো ট্যুরিস্ট ভিসা,
ব্যবসায়িক ভিসা, পারিবারিক ভিসা ও স্টুডেন্ট ভিসা এই কয়টা রেশিও অনেক ভালো। আপনারা যারা যেতে চান ফ্রান্সে, তারা এই কয়টার দিক খেয়াল রাখবেন, যে ট্যুরিস্ট ভিসা, ব্যবসা ভিসা, পারিবারিক ভিসা বা স্টুডেন্ট ভিসা, এই কয়টা ভিসার দিকে লক্ষ্য রাখবেন, তাহলে আপনার যেতে। তারপরে স্থানে আছে পর্তুগাল। পর্তুগালকে ইমিগ্রেন্টদের জন্য গোল্ডেন কান্ট্রি বলা হয়, কেননা বিভিন্ন দেশ থেকে দেশটিতে প্রবাসীরা যান ইমিগ্রেন্ট হওয়ার জন্য। পর্তুগালে সহজে যাওয়ার উপায় হচ্ছে জব ভিসা, কিন্তু এখানে কেবল এগ্রিকালচার প্ল্যাটফর্ম জব ভিসা হয়ে থাকে। অন্যদিকে স্টুডেন্ট ভিসা যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আইএলটিএস থাকতে হবে, স্কোর থাকতে হবে 5.5 বা তার বেশি। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে পর্তুগাল হচ্ছে ইমিগ্রেন্টদের জন্য গোল্ডেন কান্ট্রি বলা হয়ে থাকে। তো আপনারা যারা পর্তুগালে যেতে চান, তারা এগ্রিকালচার ভিসার জন্য অবশ্যই অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাদের ভিসার চান্স থাকবে প্রায় 95%। তো বন্ধুরা বুঝতে পারছেন যে পর্তুগাল, ফ্রান্স, মাল্টা, লিথুনিয়া এবং লাটভিয়া, হাঙ্গেরি এই কয়টা দেশ এবং নেদারল্যান্ড এই কটা দেশে যদি আপনার সহজে অ্যাপ্লাই করেন বা অ্যাপ্লাই করেন, তাহলে আপনার খুব ভালোভাবে অ্যাপ্লাই করলে আপনার সহজে যেতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য, আমাদের এই 6টি দেশ সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চান বা যাবেন ভাবছেন, তাদের জন্য খুবই এই কটা দেশ দেখে দেখে আপনারা অ্যাপ্লাই করবেন, জব ভিসার জন্য হোক, স্টুডেন্ট ভিসার জন্য হোক, কিংবা পারিবারিক ভিসার জন্য হোক, কিংবা ব্যবসায়িক ভিসার জন্য হোক, আপনারা খুব সহজে যেতে পারবেন। তো বন্ধুরা তার আগে জানিয়ে রাখি যে যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চান, অবশ্যই ইউরোপ কান্ট্রিতে যাওয়ার আগে, ইউরোপ কান্ট্রিতে জব অ্যাপ্লাই করার আগে বা সিভি ড্রপ করার আগে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনাদের অবশ্যই একটি ইউরোপীয় স্টাইলের সিভি এবং কভার লেটার বানাতে হবে। এটা হচ্ছে প্রথম সত্য। তো আপনারা যারা ইউরোপীয় স্টাইলে সিভি এবং কভার লেটার বানিয়ে নিতে চান, তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা চেষ্টা করব আপনাদের সুন্দর করে সিভি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, দেখা হবে নতুন কোনো দেশ, নতুন কোনো দেশের ভিসা সংক্রান্ত তথ্য নিয়ে। তো যারা কেউ যদি কোনো দেশের ভিসা সংক্রান্ত তথ্য পেতে চান, তাহলে আমাদের কমেন্টস করে জানাবেন যে অমুক দেশের ভিসা, আমরা চেষ্টা করবো সেই দেশের ভিসা নিয়ে সেই দেশের বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।